এখন আমরা কাদায় কাদায় কোথায় যাচ্ছি বলো তো? ঘুরতে। দেখো ভাই আছে, ভাই হাই কর। ওই মোবাইলে ব্যস্ত। আর এই দেখো দিদার, আমি বেরিয়ে পড়েছি আজকে। কোথায় যাচ্ছি বলো? যাচ্ছি এমন জায়গায়, দেখো কত কাদা। দিদা ব্যাগে জল নিয়ে নিয়েছে, কারণ জল তৃষ্ণা পাবে যদি এতদূর যেতে যেতে। অনেকটা দূর তো, একদম দূরে। কোথায় যাচ্ছি আমরা? আজকে খেতো যাইতেছি, খেতো আমরা বাসায় কই এবার। আমরা খেতো যাইতেছি, যে খেতো কি কি লাগানি আছে এবার দেখা নিয়েছে না? এলে খেতো যাইতেছি যে কি কি লাগানি আছে দেখি গা। দিদা ওখানে দেখছে না খেতো কি কি লাগানি আছে? আর আমারও এবার যাওয়া হয়েছে না, এর লেগে একলা যাইতে দেয় না। এবার সাথী পাইলছি, এবার সাথীর সাথে যাওয়া শুরু করছি। তো চলো তোমরা আবার খেতের অন্য জায়গায় দেখাইতেছি। ও জঙ্গলে জঙ্গলে যাচ্ছি আমরা, দেখো পড়বা। আর এই দেখো আমরা কাঁটল গাছ, কাঁটল নাই এই গাছও আছে। আর এই দেখো বাগান, এটা আমাদের গামারি বাগান। তো দেখো খুব সুন্দর বাগান দেখতে পাচ্ছ, দেখো এই গাছগুলো। এই গাছে কাঁটল ফাইতে যায়, এই গাছে কাঁটল খাও নি যাবে। তো দেখো এই গাছে কাঁঠালগুলো দেখো সব ফেটে গেছে। তো দেখো ভাই আগে আগে যাচ্ছে আর আমি পরে, তারপরে দিদা। যদি পড়া যায় কাদায় কাদায় তালে গেল কি। তো এই দেখো কত সুপারি গাছের চারা, এগুলো সব লাগানো হবে তার জন্য। আর এইদিকে সুপারি বাগান, এদিক দিয়ে সব গাছের, এদিক দিয়ে সুপারি, বড় বড় সুপারির গাছও আছে দেখতে পাচ্ছ, দেখা যায় কিনা যাই না। আর এদিক দিয়ে দেখো ছোটো ছোটো সুপারির বাগানও আছে। আর এদিক দিয়ে বাঝঝাড়, ওই সাইডে ওই পারে বাঝঝাড় আছে। আর এদিকে সব গাছপালা আছে, ভিতরে কলা গাছও আছে। আর এই দেখো কাদাও আছে পেশাল। এখানে একটা ছোট্ট পুকুরও আছে, এখানে ইলিশ মাছ পাওয়া যায় শুধু। খাইবা দিদা ইলিশ মাছ? তো দেখো বাঝঝাড়, অন্ধকার অন্ধকার লাগছে, সিনারিগুলো খুব সুন্দর লাগে তাই না? টাউ 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 টাউ। আমার মিউজিকটা সেই হয়েছে তাই না, দেখতে পাচ্ছ? আমরা এখন বন্যা পার হবো, সাত সমুদ্র ১৩ নদী পার করব। এত বন্যা হয়েছে আমাদের এখানে দেখবে। চলো তোমাদেরকে দেখাচ্ছি, কার নদী পার হতে হবে। তো ফ্রেন্ডস দেখো আমরা নদীতে চলে এসেছি, নদী পার করব, তারপরে আমরা আমাদের খেতে যাইবাম। দেখছো কত জল, দেখো চারিদিকে সাত সমুদ্র ১৩ নদী পার। তো ওখানে দেখো ট্রাক্টরে চাষ করছে দেখতে পাচ্ছো? এই দেখো সব ধান লাগাবে, এখন রুয়া গাড়বো এর লেগা সব। আর হিন্দা পাট ক্ষেত টাট ক্ষেত আছে, গরুর তেনও ঘাস খাইতেছে। আর এই দেখো নদী, নদী নদী পার হয়ে আমরা এখন। একটা ছবি তুলি না না ভালো হয়েছে ভালো ভালো। আমি আইলাম।
দিদা আটকে গেছে। ছোট ছোট পাতসা ওদিকে বড় বড় আছে। চলো তোমাদেরকে এইবার জমি দেখানো শুরু করলাম। এই দেখো কত পাট শাক লাগানো আছে খাওয়ার এগুলো, আর এই দেখো বাবা কাজ করছে, ড্রেন বানাচ্ছে কারণ জল জমে আছে খেতে। তার জন্য কৃষকদের যে কত কষ্ট, জমিতে কাজ করতে হয়, তারপরে এই যে জল জমে গেলে খাটতে হয়, তারপরে এই যে যদি দাম না পাওয়া যায় সবজির কত কষ্ট। ড্রেন করে দিচ্ছে তো। চলো আরো দেখাই একটা ভেন্ডি গাছ। তো দেখো এটা ঝিঙ্গার ক্ষেত, ঝিঙ্গা না গেড়ার ক্ষেত, গেড়া গেড়া না কি বলে ওইগুলো, গেড়া ঘুরি দেওয়া আছে। তো এই দেখো গেড়া হয়েছে, হালকা হালকা দেখতে পাওয়া যাচ্ছে। এটা গেড়ার জমি, এই যে গেড়া হয়েছে, এটার মধ্যে গেড়া লাগানো আছে। আর কি লাগানো আছে কই কি দেখি, এটা হলো চাল কুমড়া ক্ষেত। তো এই দেখো চাল কুমড়া হইতেছে, এই দেখো কত জল মাথায় হাত কৃষকদের, এই দেখো চাল কুমড়া। তো এটা হলো আমরার ক্ষেত, আমরা এখন ক্ষেত আইসি, আর ক্ষেত দেখো ঘাস কত, সেই ঘাস চাল কুমড়া, কচি কচি কুমড়া হইতেছে মাত্র। আর এই দেখো এখানে একটা বেগুন গাছ আছে, আর এইগুলো জমিতে দেওয়ার জন্য গোবর সার সব কিছু আনা আছে। তো এখানে একটা গামারি গাছও হয়েছে, এই যে আমাদের বাড়িতে একটা আছে ওখানে, না আরও আছে গামারি গাছ অনেক। তো এটা আমাদের পুরোটা, এটা আমাদের জমি 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 আয়ো। তো দেখো গাছে কুমড়াও পচে যাচ্ছে, এত জল বৃষ্টি থেকে আর থাকে, আমরা বাবা লইল মাত্র। তো এর দেখো তিতাকল্লার গাছ, তিতাকল্লা তিতাকল্লা আছে তো গাছে। তো এর দেখো তিতাকল্লা হয়েছে, এর দেখো তিতাকল্লা, তো এই দেখো তিতাকল্লা। আর দেখো কুমড়া পচে যাচ্ছে এরকম করে কারণ জমিতে জল জমে গেছে তার জন্য। আর এই যে চিড়িলটা দেখো কত বড় বড় চিড়িলটা, আমাদের ওখানে পাওয়া যায় না, এখানেই পাওয়া যায় চিড়িলটা। আর এই যে কুমড়াও আছে গাছে দেখতে পাচ্ছ। তো চলো তোমাদেরকে আরও দেখাচ্ছি তিতাকল্লা কত হয়েছে গাছে, তিতাকল্লা, ও মাই গড, ও মাই গড, তিতাকল্লা। তো দেখো গাছের তিতাকল্লা কত সুন্দর ঝুলে আছে ঘুড়ির নিচে, চাল কুমড়া মাচার নিচে ঝুলে, যেরকম তিতাকল্লাও ঝুলে আছে, সব পেকেও গেছে তিতাকল্লা। আর সেদিন বোনের বাড়ি চলে গেছিলাম, দেখো মাটিতেও তিতাকল্লার গাছ বিছানো আছে, মানে ঘুড়িতে দিয়ে পারেনি তাই, দেখো নষ্ট হয়েছে কত। আর এই দেখো তিতাকল্লার গাছের ঘুড়ি, এখানে তিতাকল্লা কুমড়া সব মিক্সড পাইকটা গেছে। তো দেখো পেকেও গেছে, ঝিঙ্গা চালান লাগানো আছে ঝিঙ্গা ঘুড়ি হওয়ার জন্য, ঝিঙ্গা হইব তার জন্য। তো চলো তোমরা আরো দেখাই কই কি আছে। এটা ফাঁকা, এখনো কিছু লাগাই না, এটাতে কফি টফি মানে লাগাইবো যাই না আমি যতদূর সম্ভব। আর এই যে দেখো পটলের ঘুড়ি, পটল ক্ষেত, এইখানেও এইখানে মানে খাওয়ার কোনো কিছু অভাব নাই এইখানে। আর আমাদের যেরকম ওখানে কিনে কিনে খেতে হয়, এখানে কোনো জিনিস কিনে খাওয়ার হতে হয় না, এখানে সব কিছু পাওয়া যায়, মানে একটু একটু জমিতে লাগিয়ে দিলেই হলো। তো দেখো এই দেখো আমাদের জমিতে বেগুনও আছে, আর এই দেখো পটল ক্ষেত, এটা পুরোটাই পটল ক্ষেত, পটল হয়েছে, এর দেখো পটল হয়েছে,
এইভাবে পটল গাছ লাগায়, লাগানোর পরে ঘুড়ি দিয়ে দেয়, মানে মাচাং করে দেয়, তারপরে পটল ক্ষেত হয়। তো দেখো অনেক বড় পটল ক্ষেতটা। এখন পটলের দাম আছে, এই যে এগুলো সব ঘুরতে উঠিয়ে দিতে হয় লতগুলো। আর সঙ্গে সঙ্গে পুঁই শাকেরও গাছ আছে নিচে নিচেই, পুঁই গাছ লাগিয়ে দিয়েছে হওয়ার জন্য। আর পটল দেখো, পাগল দিয়া মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। তো দেখো এই দেখো পটল গাছ, পটলের ঘুড়ি, এটা দেখিয়ে দিলাম তোমাদেরকে জমিতে কি কি আছে না আছে, কারণ আসা হয় না, হট করে যেদিন ইচ্ছা হলো তাই আসলাম। তো এই দেখো, এটা আমাদের বেগুন ক্ষেত, নতুন এখনো হয়নি, এটা নতুন চারা লাগিয়েছে, হচ্ছে বেগুন ক্ষেত। তো দেখো বেগুন ক্ষেত, সঙ্গে ড্যাঙাও আছে, ড্যাঙা শাক দু চারটা করে খাওয়ার জন্য। আর বেগুন ক্ষেতটা খুব সুন্দর লাগছে দেখতে সিনারিটা, এগুলো সব বেগুনের ফুল ধরছে। তো এই দেখো বেগুনের ফুল ধরছে, বেগুন হবে, কিন্তু ঘাস হয়ে গেছে প্রচুর, তাই বাবা ঘাস মরা দিয়ে দিয়েছে। তো আর কি দেখাবো, চলো আরও দেখাই তোমাদেরকে। তো এই দেখো লঙ্কা ক্ষেত, এই যে একটুখানি লঙ্কার জমি আছে, এটা তো লঙ্কা হয় দুটো চারটা খাওয়ার জন্য, আর বাজারে বেচার জন্য হয় দুটো চারটা করে। ভালোই তো লঙ্কা আছে, দেখো গাছটা পথ ঝুঁকে আছে লঙ্কা, আমি তো আসিনি না তাই জানবো কি করে। এর দেখো গাছের লঙ্কা কত, সব গাছেই লঙ্কা আছে দেখো, প্রচণ্ড লঙ্কাও আছে। তার মাঝখানে মাঝখানে মা আবার পাট শাক লাগিয়ে দিয়েছে দুটো চারটে করে, পাট শাক খাওয়ার জন্য। দেখো দিদা পাট শাক তুললে লাও, এই যে ডি। তো দিদা দেখো পাট শাক খাইবো, দিদার বলে পাট শাক সেই ভাল লাগে, ভাত বলে পাট শাক হলে আর কিচ্ছু লাগতো না। তো দিদা পাট শাক তুলতে শুরু করে দিয়েছে, দেখছো পাট শাক দিদার প্রিয় নাকি দিদা, কও তাহলে একটু। হ্যাঁ আমার পাট শাক খুব প্রিয়। তো এই দেখো এদিকে আরো পাট শাক আছে গাছ, আর এটা লঙ্কার পুরোটা ক্ষেত। আর এই যে সাইডে ভেন্ডি গাছও আছে, ভেন্ডি হয়েছে দেখো লাইন লাইন করে, এটা ভেন্ডি লাগানো আছে, মানে সব কিছুই আছে, মিক্সড সব কিছুই পাওয়া যাবে ক্ষেতের মধ্যে, মানে দুটো চারটে করে খাওয়ার মতন সবই আছে। এখানে কিনতে হয় না, আর এখানে অভাব হয় না সবজির, আর আমাদের ওখানে টাটকা সবজি পাওয়া যায় না। তো দেখো পাট শাক কত পাট শাক হয়ে আছে, এইগুলো যদি তুলে এখন ও খাওয়া কি মজা হবে, শাক খাওয়া খুবই ভালো। তো আমাদের কিনতে হয় না, দেখতে পাচ্ছ বললাম না, আমাদের সব কিছু বাড়িতে জমিতে থাকে। আর এই যে লঙ্কা দেখো কত লঙ্কা হয়ে আছে গাছে। তো এখানে শুধু আমরাই কিনে খাই না, পাড়াতেও যারা আছে তারাও যখন খেতে কেউ না থাকে তখন সবাই এখান থেকে তুলে নিয়ে খেয়ে নিয়ে চলে যায়। তার জন্য একজন না একজন জমিতে কাউকে থাকতেই হয়, কারণ নয়তো জমি থেকে তুলে তুলে নিয়ে সব খেয়ে নেয়। তো দেখো ড্যাঙা শাকও আছে, ড্যাঙার লাল ডাটিও আছে, আর লঙ্কা গাছও দেখো, লঙ্কা কত হয়েছে গাছগুলোতে, ওপর ওপর লঙ্কাগুলো এগুলো। আর এই দেখো দেখো কত লঙ্কা, চলো দিদা পাট শাক তুলুক, আমি তোমরা দেখাই অন্য কিছু আরো। তো দেখো দিদা পাট শাক তুলছে, আর এই যে আমাদের বেগুন ক্ষেত। তো দেখো কত বেগুনের চারা, আমি তো দেখিনি, এগুলো বেগুন লাগানোর জন্য আবার নতুন করে চারা ফালা হয়েছে দেখো, বেগুন গাছ লাগানোর জন্য ক্ষেতের মধ্যে ছোট ছোট। আমি আরেকবার এখান থেকে নিয়ে গেছিলাম লঙ্কার চারা, ওই যে লঙ্কাগুলো আমার বাড়িতে আছে এগুলো সব এখান থেকে নিয়ে গেছি। তো এইবার আমি বেগুনের চারা নিয়ে যাব বাড়িতে, আবার বেগুন হয়ে যাবে, কি মজা। তো এই দিক দিয়েও পটল ক্ষেত আছে, আর এটা হলো বরবটি ক্ষেত। তো এটা হলো সাদা বরবটি ক্ষেত, তো দেখা যায় না গাছগুলো মরে মরে গেছে, কারণ বৃষ্টি হয়েছে খুবই, তার জন্য মরে গেছে গাছটি। তো বরবটি দেখবা তোমরা, বরবটি হয়েছে সাদা বরবটি। তো এই দেখো সাদা বরবটি, আর কেউ আমাদের ওখানে লাফা বলে। তো এটা আমাদের বরবটি ক্ষেত, মানে লাফার জমি এটা পুরোটা। আর চলো তোমাদেরকে দেখাই ভেন্ডির ক্ষেত, এই যে আমাদের ভেন্ডি ক্ষেত, এখান থেকে তোমাদের কাছে দেখাই যে বাজারে ভেন্ডি নিয়ে গেছে এইটার থেকে। দেখো ভেন্ডির জমি এটা,
তো দেখো গাছে ভেন্ডি হয়ে আছে, দেখো এই দেখো ভেন্ডি। সব গাছে ভেন্ডি হয়ে আছে। ভেন্ডির জমিতে এতক্ষণ ভাই ছিল, ক্যামেরাম্যান ভুলে গেছে যে আমি সামনে থাকতে পারতাম, তো আমি চলে এসেছি, আমার ফুচকুসুনা চলে এসেছে মামার বাড়ির দাদুর বাড়ির খেত দেখতে। আমি আনন্দ করতে এসেছি, ও প্রকৃতির হাওয়া খেতে এসছে। তো চলো আমরা এখন সবাই মিলে খেতে যাওয়া যাক, কী কী আছে না আছে তোমাদেরকে দেখাতে। তো ভেন্ডি খেতে এটা আমাদের ভেন্ডি হয়েছে, দেখতেই তোমরা দেখাইলাম, চলো আরও দেখো। তো এই দেখো ভেন্ডি হরেক রকম পালন দিয়ে মিলাইছে মেলা। তো দেখো ভেন্ডির ফুল হয়ে আছে সারা ক্ষেত্রতে, সে সুন্দর হয়ে আস। আর ইন্দায়ও তোমরা দেখাই তারা দেখো, এই যে ড্যাঙ্গা সব পাইকে গেছে এটি বিছুন রাখার জন্য। আর এই দেখো পটল খেয়ে দেখতো, পটল দেখো কত বড়, দাঁড়াই এটা ফুল স্টপ করে একটু দেখো ক্যামেরা সুন্দর উঠতেছে তো কালা কালা। তো এই দেখো পটল, আরো দেখো পটল কত উপরে তুই দেখাবে, এই উপরে তুই দেখাবে, তো দেখো পটলে পটল, এই যে উপরে পটল দিয়ে দেখো পটল দি। তো দেখো পটল কত গাছে ঝুলে আছে, পটল গাছে। তো আরো দেখাই তোমাদের, চলো আসো বড়া খাওয়া যায়, আমি সেদিন মা রান্না করেছিল দেখেছিলাম, এইগুলাতেই বড়া খাওয়া যায়। তো এইগুলো দিয়ে কুমড়া পাতার বড়া খাওয়া যায়, দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো এটা কুমড়ার জন্য কত সুন্দর কুমড়া হয়েছে, চাল কুমড়া চাল কুমড়া, এটা পুরোটাই মোবাইল দামে ধরি ওখানে তো পড়তো। তো দেখো চাল কুমড়া কত হয়েছে গাছটার, শ্যামা অন্ধকার দিকে ছায়া, কারণ কুমড়াতে ঢেকে নিয়েছে কুমড়াতে হাউস দেখ দেখো। চলো আরো দেখো কুমড়া কুমড়া করা, আমি এখন কুমড়া পাতা তুলছি, এগুলো দিয়ে আজকে বড়া খাবো তার জন্য। তোমরা সাথে থাকো, পরে আবার তোমাদের সামনে আসছি। এবার কুমড়া পাতা তোলা হয়ে গেছে, এটা কি লাগাইছে রে খেতের মধ্যে, এটা পোকা মারার ওষুধ। ও দেখো এখানে পোকা মারার ওষুধ লাগিয়ে দিয়েছে, কি সুন্দর মানে যে সিসিটিভি ক্যামেরার মতন। আর এন্দা দেখো বরবটি দেখো, দেখবা কতগুলো পোকা মরছে, এই দেখো কত পোকা। এইবার আমি চলে এসেছি বরবটি খেতে, মানে লাফা খেতে, দেখো কত বরবটি হয়েছে গাছের মধ্যে, কত দুনিয়ার। এগুলো কাঁচাও খাওয়া যায়, ভিটামিন কচি কচিগুলা। তো দেখো আমি এবার বরবটি খেতে চলে এসেছি, মানে বললাম কিছু কিনে খেতে হবে সেটা কোনো না, সব কিছু এখানে পাওয়া যায় পুরো টাকা খেতে। তো দেখো বরবটি বরবটি, আর আমি এত কতগুলো চাল কুমড়ো পাতা তুলে নিয়েছি বড়া খাওয়ার জন্য। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি ওইদিকে আরও, কারণ বেশি বড় হয়ে যাবে ভিডিওটা, তোমাদেরও পছন্দ হবে না আমারও ভালো লাগবে না। তো দেখো আমার ভাই কাঁচা কাঁচা বরবটি খাচ্ছে, দেখছো এগুলো কচি কচি খাওয়া খুবই ভালো, দেখো সারা খেতে বরবটি হয়ে আছে। তিতাকাল্লার ঘুড়ি হচ্ছে, ঘুড়ি আগেই করা আছে কমপ্লিট, তো এখন শুধু গাছগুলো হবে। আর চলো তোমাদেরকে আরও দেখাচ্ছি, এখন একটু স্টপ কর। পটলের খ্যাত দেখতেই পাচ্ছ, আর এই দেখো বরবটি খ্যাত তোমাদেরকে দেখালাম, তখন দেখানো হয়নি, এই দেখো কত বরবটি হয়েছে গাছে, মাটিতেও পড়ে আছে ঝুলে আছে। এটা হলো বরবটি খ্যাত, এখানে একটা ঘুড়ি দেখেন না দেশ ছবি দেখে, তো তো আর এই পাশে দিয়ে আছে গ্যাড়া। তো চলো গ্যাড়াটা কি তোমরা অনেকেই চিনবে না, তোমাদেরকে দেখাই যা। এর দেখো ঝিঙ্গার মতন ধুন্দুলের মতন, এটা হলো গ্যাড়া, এটা হলো গ্যাড়ার খ্যাত, গ্যাড়া বলে চারটা। তো দেখো এটা পুরোটাই গ্যাড়ার জমি, দেখতে পাচ্ছিস
বেগুন বেগুন সবজি খাওয়া যায়, তরকারি খাওয়া যায়। তো দেখো আমাদের নতুন গাছে এখন ফার্স্ট বেগুন হয়ে গেছে নতুন খেতেও। এই দেখো চিকনা বেগুন, নতুন খেতেও বেগুন হচ্ছে। আর এর দেখো ভাই, এর দেখো দিদা। আর ট্রেন যাচ্ছে, আওয়াজ হচ্ছে। আর বাবা দেখো বেগুন খাতের গাছের গুঁড়া পরিষ্কার করে দিচ্ছে। শুকাও সেই ঘাস হয়েছে, বাবা সব খেত পরিষ্কার করে দিচ্ছে, ঘাস টাস বেসে দিচ্ছে। কত কষ্ট ওদের, এই যে ঘাস বাজবে, ওষুধ দিবে, তারপরে যদি হয় হবে, তারপর জল জমে গেলে তো খেতে গেল, আর যদি জল না জমে তাহলে বেগুন হবে। যদি দাম পায় তো ভালো, আবার যদি দাম না পায় তাহলে আরেকটা সমস্যা। কৃষকদের অনেক কষ্ট। আর ওই দেখো আগেই তো, এই দেখো ভাই এদিকে কুদাল নিয়ে খেলা করছে। আর এই দেখো এদিকে আরো বেগুন গাছ লাগিয়ে দিয়েছে, এগুলো পরে লাগাবে, এগুলো হওয়ার পরে ওইগুলো লাগিয়ে দিবে। মানে একটার পর একটা সবজি আছেই। তো চলো এবার অনেক হলো, এবার আমরা বাড়ি যাই, আর বাবা এখানে কাজ করবে। পেয়ে যাই তো, তোমাদেরকে আগেই বললাম যে জলও নিয়ে এসে, তো জল খাচ্ছি এখন। আর এটা বাবার জন্য রেখে যাবো, বাবা এখানে কাজ করবে আর জল খাবে। লঙ্কা কি সুন্দর। গাছটার মধ্যে পাতা নেই, কি সুন্দর লঙ্কা। হ্যাঁ এই গাছটা দেখো কত সুন্দর, পাতা নেই আর লঙ্কা দেখো, গাছগুলো মরে যাচ্ছে, জল পেয়ে শুকিয়ে যাচ্ছে কিরকম। খেতে দিদা তোমার কেমন লাগলো? ভালোই লাগলো। দিদা বলছে খুব ভালো লাগলো খেতের পরিবেশটা দেখা দিদার। তো এবার আমরা বাড়ি যাম। তো এই পাশ দিয়ে দেখো বাঁধঝাড় এটা, আর এখানে আমাদের অনেক গাছ ছিল, কাইটা ফেলছে, কারণ এটা আবার জমি করা হবে, খেত বানানো হবে। আর দেখো সার গোবর এনে রাখছে, এগুলো সব খেতে দেওয়া হবে, এগুলো খেতে দিলে সার হয়। আর এইদিকে একটা গর্ত করা আছে সাইডে। আর এখানে একটা ফুল হয়, এই ফুলটা খাওয়া যায়, বড়া নাকি খাওয়া যায়। তো ফুলটা এখন দেখা যাচ্ছে না, করি দেখা যাচ্ছে, কিন্তু বাঁশের জন্য ঢাইকা আছে, তো অল্প অল্প ফুটেছে, ফুলগুলো দেখা যায় না, যাই না, খুঁজে পাই না। থাক গা, দেখা যাবে না, চল। এই যে ফুলটা, তো এই ফুলটা খাওয়া যায় বড়া। আর এই যে গাছটা, এই গাছের পাতা, এবার ধন্যা গাছ হয়েছে না। তো দেখো এই যে বাবা ড্রেনে দিয়ে দিয়েছে, এখানে কি কি লাগানো আছে। তো খেতে এত জল হয়েছে, দেখো কত জল, জলের মধ্যেও পাট শাক। তো এইবার আমরা আবার জল পার হইব, কারেন্টের খুঁটি একটা। তো জলের মধ্যে মাছও আছে, কিলকিল কিলকিল করছে। তো দেখো আমার ভাই কোন দিক দিয়ে যাবে, ওই দিকে বলছে কম জল, কে জানি আর কথা, কে জানি। তো ওদিক দিয়ে বলে কম জল, তাই ভাই আর দিদা ওদিক দিয়ে যাচ্ছে, আর আমি দেখো ওদিক দিয়ে যাচ্ছি। এর দেখো কত জল, তো দেখো জল পাড়াইতেছি।
আর আমি এই যে হাতে জুতা নিয়ে নিয়েছি, ও মা গো কত পিছলা হতো জল দেখো দিদার, দেখো বইলো না। তো নৌকা থাকলে কারোর পাঠিয়ে দাও তো, নৌকাতে করে যাবো আমরা বাড়ি। তোমরা কবে, ও অনেকে জিজ্ঞাসা করেছে যে দিদি তোমার বাবার বাড়ি কোথায়, তোমাদের ভাষাটা ত্রিপুরার মতন, আমার বাবার বাড়ি আলিপুরদুয়ার, তো আমাদের ভাষাগুলো এরকমই। আর দেখো ভাই আগে আগে চলে গেছে, আর এই যে দিদা যাচ্ছে আর আমি যাচ্ছি, আমাকে দেখাতে পারলাম না। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই না, বাড়ি যেয়ে দেখাবো কী কী নিয়ে গেছে খেতের থেকে তোমাদেরকে। বাড়ি যেয়ে আর দেখাবো না, এইখানেই দেখাই দিই তোমাদেরকে। তো এই দেখো কুমড়া পাতা আর পাট শাক নেওয়া হয়েছে, এগুলো আজকে রান্নার জন্য। তো চলো পারায় না, তো চলো এবার বাড়ি যাই, তোমাদেরকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর এদিকটা দেখো বাগানের সিনারিটা খুব সুন্দর লাগছে। তো দিদা জুতা হাতে নিয়ে নিয়েছে, বলছে জুতা আর পরতাম না কারণ যে কাদা পরে যেতাম, আর আমি জুতা পরে নিলাম। আর এইগুলো সব জামাতে লেগে যায়, চোরকাটা বলে কেউ ন্যাংরা বলে। এবার অন্ধকার গুহাতে ঢুকছি, অন্ধকার। দেখছো দিদা বলছে কুন্দে কুন্দে নিয়ে গেছি জঙ্গলের ভিতর দিয়া, এমনি তো সি দিব না আছে। তো দেখো এদিক দিয়ে আমাদের বাড়ির রাস্তা, এবার বাড়ি যাচ্ছি, এটা দিয়ে পুরোটা যেতে হবে। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখা হবে।